হ্যালো গাইস ওয়েলকাম টু রাইট অ্যান্ড রিড বাংলা ইউটিউব চ্যানেল আমরা চঞ্চল ঘোষণারের মেথ বইয়ের যে সমাধান সিরিজ শুরু করেছি আজকে তার একটি অন্যতম চ্যাপ্টার হলো অনুপাত এবং সমানুপাত যাকে ইংরেজিতে বলা হয় রেশিও অ্যান্ড প্রপোশান এবং হিন্দিতে বলা হয় অনুপাত অবলিক সমানুপাত ঠিক আছে তো আমি এখানে ইংরেজি এবং বাংলা দুটো আমরা রেখে দিয়েছি এই জন্যই যারা এস এস বা স্টাফ সিলেকশন কমিশনের আট বাহিনী পরীক্ষা দেবে বা যে কোনো ইংরেজি ভার্সন পরীক্ষা দেবে সেখানে তাদের খুবই হেল্পফুল হবে তো চলো কথা না বাড়িয়ে অঙ্কের চ্যাপ্টারগুলো শুরু করছি আর আমরা এই চ্যাপ্টারটা করবো চঞ্চলক সারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বাদ দিয়ে নিজেদের মতো করে নিজেদের মতো শেখান যে শর্টকাট টিপস এক একটা অঙ্ককে হয়তো দু থেকে তিনটি নিয়মে বা সর্বনিম্ন একটি নিয়মে হবেই কিন্তু দু থেকে তিনটি নিয়ম করানোর আমি চেষ্টা করেছি তো ভিডিওটা একটু লেন হতে পারে তো চলো দেখে নেওয়া যাক রয়েছে রয়েছে অনুশীলনমানের এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন বি অনুপাত সি সমান পাঁচ অনুপাত চার এবং সি অনুপাত ডি সমান সাত অনুপাত আট হলে এ অনুপাত ডি সমান জিজ্ঞাসা তো খুবই সজা প্রশ্ন এটাকে আমরা অনেক পদ্ধতি করতে পারি তো দেখে নেওয়া যাক আমরা প্রথমে করব সব থেকে সহজ পদ্ধতিতে তো দেখো সব থেকে যে পদ্ধতি সেটা আমরা করছি দেখো প্রথম কথা রয়েছে এ অনুপাত বি তাহলে আমরা লিখতে পারি কত এ অনুপাত মানে বাই লিখতে পারি এ বাই বি তাহলে আমরা লিখতে পারি কি দুই বাই তিন ঠিক আছে তারপর দেখো বি অনুপাত সি সমান চার অনুপাত পাঁচ পাঁচ অনুপাত চার তাহলে বি অনুপাত সি মানে হচ্ছে বি বাই সি তখন কত রয়েছে পাঁচ অনুপাত চার তাহলে আমরা কত হচ্ছে পাঁচ বাই চার তারপর কথা রয়েছে সি অনুপাত ডি তাহলে আমরা কত লিখতে পারি এটাকে সি বাই ডি লিখতে পারি তখন রয়েছে সাত অনুপাত আট মানে সাত বাই আট লিখতে পারি তারপরে কী করতে হবে এটাকে আকারে পরিণত করতে হবে উভয় পক্ষকে তাহলে দেখো প্রথমে আমরা এবি কেটে যে বিএবি কেটে যাচ্ছে সিএ সি এ কেটে যাচ্ছে তারপরে থাকছে কে এ বাই ডি এটা তখন কত থাকছে দেখো দুই দ্বারা কেটে দেওয়া এটাকে দুই দুইয়ে চার পাঁচ সাতে পঁয়ত্রিশ বাই তিন দুগুণে ছয় ছয়টে আটটে চল্লিশ তাহলে এ অনুপাত ডি সমান কত চলে আসছে পঁয়ত্রিশ অনুপাত আটচল্লিশ তো অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর তো বন্ধুরা এই কনসেপ্টটা কোথা থেকে এলো এই কনসেপ্টটা যদি আমরা না করি যদি আমাদের এখানে চাওয়া ধরো প্রত্যেকটিতে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত তাহলে আমরা কী করতাম তো চলো সেই ট্রিকটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এবং সেখান থেকেই এই যে নিয়ম আমরা করলাম এই নিয়মটা সেখান থেকেই এসেছে ধরো দেখে নিচ্ছি সেই নিয়মটিকে তো দেখো এটা যদি থাকতো যে এই অনুপাত বি সি অনুপাত দি সমান কত হতো তাহলে কী হতো এখানে প্রথমে লিখতাম এ তারপরে লিখতাম বি তারপরে সি এবং তারপরে ডি তাহলে দেখি কত রয়েছে দুই অনুপাত তিন তাহলে এর নিচে দুই এবং বিয়ের নিচে তিন ঠিক আছে তবে কত হচ্ছে পাঁচ অনুপাত চার বি অনুপাত সি তাহলে বিয়ের নিচে পাঁচ এবং সি এর নিচে চার তবে রয়েছে সি অনুপাত দিয়ে সাত অনুপাত আট তাহলে সি এর নিচে সাত এবং ডি এর নিচে আট তারপর কী করতো ওটাকে পুরোটাকে ভরাট করতে হবে কীভাবে ভরাট করবো পাশাপাশি নিয়ে পাশাপাশি ডান দিকে বাঁ দিকে দেখে সংখ্যা দেখে আমরা এটাকে ভরাট করবো তাহলে দেখো সি এর ডান দিকে দিকে কত রয়েছে তিন তাহলে এদিকে দেখো তিন ডি এর দেখো কত রয়েছে বাঁ দিকে তিন তাহলে ওটা তিন এবার আবার ডি এর দিকে কত রয়েছে নিচের অক্ষর দেখো চার ঠিক আছে এবং এ এর দেখো এর বাঁদিকে কেউ আছে কি নেই তাহলে ডান দিকে সংখ্যা রয়েছে ডান দিকে কত রয়েছে পাঁচ সেমভাবে নিচে দেখো বিয়ের বিয়ের দিকে রয়েছে ডান দিকে রয়েছে সাত তাহলে এখানে সাত লাগবে এবং এখানে সাত লাগবে এবার কী করতে হবে এটাকে লকিজ টাকারে পরিণত করতে হবে দেখো আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করেছি তো পুরোটা কি কাটছে কোনোটাই কাটছে না তাহলে কী হবে এটাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর প্রথম কত রয়েছে সত্তর তারপর দেখ কত রয়েছে তিন সাতে একুশ পাঁচ একুশে পাঁচ এককে পাঁচ পাঁচ দুই তারপর সের মতো হচ্ছে দেখো তিন সাত একুশ চার একে চার চার দুগুণে আট চুরাশি তাহলে আর ছিয়ানব্বই ছিয়ানব্বই তাহলে কী ছিল তোমাকে দেখো এ অনুপাত ডি তাহলে এ কত রয়েছে সত্তর এবং ডি কত রয়েছে নব্বই তাহলে সত্তর অনুপাত ছিয়ানব্বই তাহলে যাবে এটা দেখো পঁয়ত্রিশ দুগুণে সত্তর এবং আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে এ অনুপাত দীঘার কত হবে পঁয়ত্রিশ অনুপাত আটচল্লিশ তুমি যে দিক থেকে করবে যে নিয়মে করবে একই উত্তর আসবে ঠিক আছে তো তোমাকে চাইতো যে এ অনুপাত সি তার তুমি বার করতে পারতো যদি বলতো বি অনুপাত ডি সমান কত বার করতে পারতে কিন্তু তোমাকে চাওয়া হয়েছিলো দেখো এ অনুপাতি প্রথম প্রথমটা সেটা চাওয়া হয়েছিলো তার জন্য তুমি কী করেছিলে বাই আকারে এ বাই বি এইভাবে তুমি এটাকে করতে পেরেছিলে তো চলো দেখে নিচ্ছি আমরা সেকেন্ড প্রশ্নটিকে দেখো দ্বিতীয় প্রশ্নে কী রয়েছে এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন বি অনুপাত সি সমান চার অনুপাত পাঁচ এবং সি অনুপাত ডি সমান পাঁচ অনুপাত সাত হলে এ অনুপাত সি অনুপাত ডি সমান কত যেভাবে আগে নিয়মটাতে শিখালাম সেম হবে কোনো পরিবর্তন হবে না তো চলো করে নিচ্ছি দেখো প্রথমে কী লিখবো এ তারপরে বি তারপরে সি এবং তারপরে ডি নাইনটিন দিচ্ছি দেখো এ অনুপাত দিকে কত রয়েছে দুই অনুপাত তিন তাহলে দুই বিয়ের নিচে তিন সি বি অনুপাত সি চার অনুপাত পাঁচ তাহলে বিয়ের নিচে চার এবং সি এর নিচে পাঁচ তারপর দেখো সি অনুপাত ডি কত রয়েছে পাঁচ অনুপাত সাত তাহলে সি এর নিচে কত হবে পাঁচ এবং ডি এর নিচে সাত ঠিক আছে তারপর দেখো ভরাট করবো তাহলে দেখো সি এর বাঁ দিকে কত রয়েছে থ্রি ডি এর বাঁ দিকে থ্রি এবার দেখো ডি এর বাঁ দিকে ফাইভ এবং এর ডান দিকে চার ঠিক আছে সেইভাবে ভরাট করে নিচ্ছি পাঁচ পাঁচ বাকি করতে টাকাটা করতে হবে দেখো যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে সব ক্ষেত্রে দেখো পাঁচ রয়েছে তাহলে পাঁচগুলো সব আমরা কেটে দিচ্ছি পাঁচ 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 ঠিক আছে কত হচ্ছে দেখো চার দুগুণে আট তিন চারে বারো তিন পাঁচে পনেরো এবং তিন সাত একুশ বাকি কত চাওয়া ছিল এ অনুপাত সি অনুপাত ডি তাহলে এ কত রয়েছে আট তারপরে সি কত রয়েছে পনেরো এবং ডি কত রয়েছে একুশ আর উত্তর কী হবে আট অনুপাত পনেরো অনুপাত একুশ তো অপশান নম্বর ডি হবে প্রশ্নের সঠিক উত্তর দেখো চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নটিকে দেখো তিন নম্বর প্রশ্ন কী রয়েছে পি অনুপাত কিউ সমান দুই অনুপাত তিন কিউ অনুপাত আর সমান পাঁচ অনুপাত আট এবং এস অনু আর অনুপাত এস সমান নয় অনুপাত দশ পি সমান হলে চলে এসের মান কত দেখো আমরা প্রথমে যে অঙ্কটা করেছিলাম এক নম্বর অঙ্কেতে যেভাবে করেছিলাম এটাকে আমরা সেভাবে করতে পারবো যেহেতু এখানে পি এর মান রয়েছে পি প্রথমে রয়েছে এবং এস কী হয়েছে লাস্টে রয়েছে তাহলে পি এবং এসের মান মান করলে আমাদের এখানে উত্তর আমাদের চলে আসবে তাই আমরা এটাকে ফার্স্ট নিয়মে করব এবং খুব কুইকলি করতে পারবো ঠিক আছে তাহলে পি বাই কিউ ইন টু কিউ বাই আর ইন্টু আর বাই এস সমান হচ্ছে দুই বাই তিন ইন্টু পাঁচ অনুপাত আট মানে কি পাঁচ বাই আট আমরা লিখতে পারি অনুপাত মানে হচ্ছে বাই লিখতে পারি নয় বাই দশ চলো কেটে দাও পি এ পি এ আরে আরে কেটে দাও কত থাকছে পি বাই এস এখানে কাটাকাটি করো তিন তিনে নয় পাঁচ দুইয়ে দশ দুই দুই তাহলে তিন বাই আট মেঝে থাকছে তাহলে দেখো পিয়ার মনে কত রয়েছে পিয়র মান কত রয়েছে সাতাশ তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে সাতাশ হবে তিনের সঙ্গে নয় গুণ করলে সাতাশ হবে তাহলে এর সঙ্গে নয় গুণ করে দাও তাহলে তিন নম কত আসছে সাতাশ ঠিক আছে আট নম বাহাত্তর তাহলে পি যখন সাতাশ হবে তখন এসার মানটা কত হবে এসার মান কত আছে সেভেন্টি টু তাহলে সেভেন্টি টু হয়ে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশন নম্বর এ হবে সঠিক উত্তর এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন এবং বি অনুপাত সি সমান চার অনুপাত পাঁচ হলে ফাইভ এ অনুপাত থ্রি সি সমান কত খুবই সোজা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে পড়ে সোজা হলেও পরীক্ষাতে পড়ে তো দেখো এ অনুপাত বি তাহলে দেখুন লাস্টের কথা রয়েছে প্রথম রয়েছে এ এবং লাস্ট রয়েছে সি তাহলে তোমাকে এ এবং এর মধ্যে আমি মানবাড় করতে বলা হচ্ছে তাহলে আমরা প্রথমে নিয়ম অনুযায়ী করতে পারি তাহলে অনুপাত ওখানে কী লিখতে বললাম আমি বাই লিখতে বললাম তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি তখন কী লিখতে পারি আমি দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ লিখতে পারি তাহলে দেখো বি বি কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে কোথাও যাচ্ছি দেখো এখানে কাটাকাটি যাচ্ছে কেটে যাচ্ছে না তাহলে এ বাই সি দুগুণে আট বাই তিন পাঁচে পনেরো তারপরে করতে বলছে ফাইভ এ আর থ্রি সি তাহলে এর সঙ্গে ফাইভ গুণ করলে ফাইভ এ হবে এবং এর সঙ্গে থ্রি গুণ করলে থ্রি সি হবে ফাইভ এ এবং থ্রি সি তারপরে হচ্ছে দেখো পাঁচ আটটে কাটাখ আছে দেখো পাঁচ তিনে পনেরো তারপর থাকছে এখানে আট অনুপাত তিন ত্রিকে নয় তাহলে আট অনুপাত নয় হবে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখে নিচ্ছি পাঁচ নম্বর প্রশ্নটিকে দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী রয়েছে নাইন পয়েন্ট সিক্স কেজি কমা সেভেন পয়েন্ট টু কেজি ও টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটারের চতুর্থ সমানুপাতিগত তো বন্ধুরা চতুর্থ সমানুপাতিক করতে গেলে আমাদেরকে ইউনিটকে একই রাখতে হয় কী করতে হয় ইউনিটকে বা এককটাকে একই রাখতে হয় যেটা এটা রয়েছে কেজি এটা কেজি তাহলে রয়েছে মিটার তাহলে সঙ্গে কী হবে মিটারের চতুর্থ সমানুপাতিক হবে ঠিক আছে তাহলে চতুর্থ সমানুপাতিক মানে কী হয় প্রথম বাই দ্বিতীয় প্রথম প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ ঠিক আছে তাহলে এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা তৃতীয় তুমি চতুর্থ জানো না কত তাহলে তোমরা কী হবে এটা এক্স ধরে নেবো তাহলে দেখো প্রথম বলতে দেখো নাইন পয়েন্ট সিক্স কী আছে কেজি কেজিকে কি আমি কেজি লিখছি ঠিক আছে তারপর কত রয়েছে দেখো সেভেন পয়েন্ট টু কেজি ইউনিটটা এখানে ফ্যাক্টার করছে ঠিক আছে অপশানগুলো দেখো কেজিতে রয়েছে কোনো একক নেই এটা উত্তর হবে না যাতে একক নেই এটা কেজিতে রয়েছে মানে মিটার একক ছিলাম এটা এটা উত্তর হবে না মানে মিটার দুটো রয়েছে দুটোর মধ্যে উত্তর হবে ঠিক আছে তো কীভাবে হবে তো দেখে নিচ্ছি আমরা টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার বাইশ জানি না কত হবে এক্স মিটার এককটা কী হবে আর মিটার হবে তো দশমিকটা তুলে দাও এর সঙ্গে এর কাটাকাটি করো বারো ঠিক আছে ছ বারোই বাহাত্তর আট বারো ছিয়ানব্বই এটার কেটে দেয় কেটে আবার দেখো দুই চারে আট দুই তিনে ছয় চার দিক কাটা যাবে দেখো চার সাত আঠাশ আর চার দুই আট সেভেন তাহলে এক সেভেন কত থাকছে এক সমান কি হচ্ছে পর্যটন করে দেওয়া সঙ্গে কিছু মানে এক থাকছে সঙ্গে আর এর সঙ্গে এটা হবে গুণ তাহলে সেভেন পয়েন্ট মানে তিন দুগুণে ছয় এবং তিন সাততে একুশ তাহলে একুশ পয়েন্ট সিক্স হচ্ছে একুশ কি হবে বন্ধুরা মিটার ঠিক আছে একুশ পয়েন্ট সিক্স মিটার প্রশ্নের সঠিক উত্তর তাহলে অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দেখো কেজি রয়েছে এটা হবে না কিন্তু চতুর্থ চতুর্থপাত কী হবে ইউনিটটি কী হতে হবে চলো দেখে নিচ্ছি ছ নম্বর প্রশ্নটিকে ছ নম্বর প্রশ্ন কী রয়েছে এক অনুপাত দুই কমা তিন অনুপাত পাঁচ এবং পাঁচ অনুপাত নয় এর জটিল অনুপাত কত তো বন্ধুরা জটিল অনুপাত বা কম্পাউন্ড রেশিও নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে পূর্বপদের গুণফল অনুপাত উত্তর পদের গুণ ফল তো পূর্বপদ গণগুলো সেটা জানতে হবে পূর্বপদ গণগুলো দেখো অনুপদে যেটা প্রথম থাকে সেটা হচ্ছে পূর্বপদ যেমন এখানে এক তিন এবং পাঁচ এগুলো হচ্ছে পূর্বপদ তাহলে এদের গুণফল তাহলে এক ইন্টু থ্রি ইন্টু ফাইভ অনুপাত ঠিক আছে তা রয়েছে দেখো দুই পাঁচ এবং নয় তাহলে দুই ইন্টু ফাইভ ইন্টু নয় এটা গুণ করলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও বার হয়ে যাবে তাহলে করে যাচ্ছে এখানে পাঁচে পাঁচে তিনে তিনে তো কত এখানে এক অনুপাত তিন দুগুণে ছয় তাহলে অনুপাত মানে কী বললাম আমি বাই বললাম তাহলে এক বাই ছয় মানে অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখে নিচ্ছি সাত নম্বর প্রশ্নটিকে ষোলো অনুপাত পঁচিশ এর সাব ডুপ্লিকেট অনুপাত কত তো বন্ধুরা সাব ডুপ্লিকেটের অনুপাত তুমি টার্মটা না জানো এর মানেটা কী তাহলে তুমি পরীক্ষাতে প্রশ্ন পড়লে ছেড়ে দিয়ে চলে আসবে এই টার্মটা এখানে তোমাকে জানতে হবে ইংলিশের টার্মটি তাহলে সাব ডুপ্লিকেট কী বলি ডুপ্লিকেট মানে কী হবে বরগম্বল সাবরুটগুলো মানে কি বর্গমূল তাহলে বর্গমূলের অনুপাত কত তাহলে এর বর্গম অনুপাত করলে কী হবে রুট ষোলো অনুপাত রুট পঁচিশ তাহলে কথা বলতো দেখো ষোলো বর্গমূল করলে চার এবং পঁচিশ বর্গমূল করলে পাঁচ তাহলে চার অনুপাত পাঁচ হবে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশন নম্বর এ কিন্তু দেখো বন্ধু তুমি এর অনুপাত টামটা না জানো তাহলে তুমি কী হবে বর্গ করতে হচ্ছে নাকি বর্গমূল করতে হবে তুমি বুঝতে পারবে না বর্গ করতে গেলে সেই অপশনটা তোমার জন্য অলরেডি ভালো অপশন নাম্বার শীতে রয়েছে কিন্তু তাহলে প্রশ্নটা তুমি ঠিক করে বুঝতে হবে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত তুমি তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবে নিজেকে ঠিক আছে তাই অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তারপর দেখো নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন কী বলছে থ্রি অনুপাত ফাইভ এর ট্রিপ্লিকেট অনুপাত কত দেখো ট্রিপ্লিকেট এর মানেটা কি ট্রিপ্লিকেট মানে হচ্ছে ত্রিগা অনুপাত ট্রিপ্লিকেট মানে কি ত্রিগা অনুপাত ঠিক আছে তাহলে দেখো থ্রি অনুপাত ফাইভ এর সেই অনুপাত কত হবে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি অনুপাত ফাইভ টু দি পাওয়ার থ্রি তাহলে কত আসছে এর অনুপাত করলে এর কিউ কত হয় বন্ধুরা সাতাশ তোমরা সবাই জানো তোমরা অনুপাত একটা ছ কি তোমরা কিউবের একটি তোমাদের অলরেডি আমি শর্টকাট শিখিয়েছিলাম সেখানে তোমরা এটা বুঝতে পারবে পাঁচের কিউ কত রয়েছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর চলো তিন এবং একশো উনত্রিশ এর মধ্য সমানুপাতি কত মিন প্রফোশন মধ্য সমানুপাতির ইংলিশ টার্মটা কি মিন প্রফোশন এগুলো খুব গুরুত্বপূর্ণ ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে থ্রি এবং ওয়ান হান্ড্রেড নাইনটি টু এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোশনাল মিন সমান প্রফোশনাল মানে কি হচ্ছে মধ্য সমানুপাতি ঠিক আছে দেখো মধ্য সমানুপাতি মানে কি মাঝের মধ্য সমানুপাতির সূত্র হচ্ছে কি প্রথম বাই মধ্য সমানুপাতি সমান হচ্ছে মধ্য সমান প্রতি বাই থার্ড ফর্ম ঠিক আছে একশো বিরানব্বই তাহলে দেখা যায় যদি আমরা বজ্রগম করে দেবো কত আসবে এক্স এক্সে এক্সে স্কোয়ার সমান কত চলে আসছে বাদ দাও এখানে একশো বিরানব্বই ইন্টু থ্রি একশো বিরানব্বই ইন্টু থ্রি তাহলে কত আসছে দেখো দু গুণ করে দাও তিন দুগুণে ছয় তিন নয় সাতাশে সাত আন্ত দুই তিন এক তিন এক দুই পাঁচ তাহলে এক্সে স্কোয়ার সমান হচ্ছে কত আসছে পাঁচশো ছিয়াত্তর আমি এখানে এক্সের স্কোয়ারটা তুলে দিই তুলে দিয়েছিলো তাহলে কী এখানে রুট চলে আসবে তাহলে পাঁচশো ছিয়াত্তর কার বর্গম্বর কত হবে বন্ধুরা চব্বিশ তোমরা জানো চব্বিশ চব্বিশে পাঁচশো ছিয়াত্তর হয় ঠিক আছে চলো তাহলে উত্তর কত আসবে চব্বিশ মানে অপশান নম্বর এ চলো দেখে না যাক দশ নম্বর প্রশ্নটিকে খুবই সজা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট এইট এর তৃতীয় সমানুপাতিকত থার্ড প্রফেশনাল আগে ছিল মধ্য সমানুপাতি তারপরটা রয়েছে কি তৃতীয় সমানুপাতি প্রত্যেকটা টাইপ ধরে ধরে দেওয়া হয়েছে চঞ্চল ঘোষ বইয়ে সারে সারের বই কেজনেই ভালো লাগে সেখানে কি হয় অঙ্কগুলোকে প্রত্যেকটি টাইপ ধরে ধরে দেওয়া থাকে এবং সহ ক সহজ থেকে কঠিনতর সহজ প্রথমে কী থাকবে সহজের অঙ্ক থাকবে তারপর ধীরে ধীরে কঠিন দিকে নিয়ে যাওয়া হয় তাই বইটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং অঙ্কগুলোও খুব সুন্দর পরীক্ষাতে বারবার কমন আসে ঠিক আছে দেখো তাহলে কী রয়েছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু বাই ওয়ান পয়েন্ট এইট এর তৃতীয় সমান প্রতি বলেছে তাহলে ওয়ান পয়েন্ট এইট বা থার্ড পশান করতে হবে এক্স ঠিক আছে তাহলে কী করতে হবে এর বজ্রগ্রহণ করতে হবে দশমিক কিন্তু তুলে দাও ঠিক আছে ধর কাটাকাটি করো চার তিনে বারো ঠিক আছে তিন ছয়ে আঠেরো আবার কেটে দাও দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই নয় আঠারো পয়েন্ট নাইন তাহলে এক্স সমান কী আসছে শূন্য দশমিক নয় ইন্টু থ্রি তাহলে এক্স এক্সমান কত আসছে তিন নম সাতাশ টু পয়েন্ট সেভেন তো অপশান নম্বর ডি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখে নেওয়া যাক এগারো নম্বর প্রশ্নটিকে দুটি সংখ্যার অনুপাত আট অনুপাত সাত তাদের সমষ্টি চারশো পঞ্চাশ হলে সংখ্যা দুটি কত তোমাদের দুটি অনুপাত কত রয়েছে আট অনুপাত সাত তাহলে আমি একটা সংখ্যা লিখতে পারি যে কত এইট এক্স আমার একটা সংখ্যা কত লিখতে পারি সেভেন এক্স ঠিক আছে এদের সমষ্টি মানে কি যোগফল তাহলে যোগফল কত রয়েছে চারশো পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখো কত চার সাথে পনেরো তাহলে পনেরো দিনে ভাগ করে আমরা কী পাবো এক্স রে পেয়ে যাচ্ছি তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ তিরিশ তাহলে এক্স এক্সোয়ান কথা পারছেন বন্ধুরা তিরিশ তাহলে একটি সঙ্গে কত হবে তিরিশ ইন্টু আট যেতে সঙ্গে এক্সপ্লেন করা ছিল তিন আটটে চব্বিশ দুশো চল্লিশ একটি সংখ্যা এবং তিন সাত একুশ দুশো দশ একটি সংখ্যা তাহলে দুশো চল্লিশ এবং দুশো দশ একটি একটি সংখ্যা অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখো বারো নম্বর প্রশ্নটিকে একটি বাসকে সমসংখ্যক এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা আস আছে বাসকে মোট পঁয়ত্রিশ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত খুব 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 ইজি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রা সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে বার বার এসে থাকে আর তোমরা কনফিউজন করে ভুল করে থাকো তাই আমি বলছি এখান থেকে কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে আজকে মুদ্রা সম্পর্কিত অঙ্ক যেন এরপর থেকে তোমাদের মিস না হয় ঠিক আছে তো দেখো একটি বাসকে সমসংখ্য সংখ্যা কি জানো কটা করে রয়েছে জানো না তাহলে মনে করে নাও এক্সটি করা যাচ্ছে এক্সটি তাহলে এক্সটি এক টাকা এক্সটি এক টাকা কথা ভালো করে শোনো বুঝতে পারবে না না হলে মন দিয়ে শোনো এক্সটি এক টাকা মানে ক টাকা এক্স টাকা ঠিক আছে তারপর দেখো এক্সটি পঞ্চাশ পয়সা আচ্ছা কটি পঞ্চাশ পয়সাতে এক টাকা হয় বলো দুটি পঞ্চাশ পয়সাতে তাহলে এক্সটি পঞ্চাশ পয়সা মানে ক টাকা এক্স বাই টু টাকা ঠিক আছে এবং এক্সটি পঁচিশ পয়সা মানে ক টাকা কটি পঁচিশ পয়সাতে এক টাকা হয় চারটি পঁচিশ পয়সা মিলে এক টাকা হয় ঠিক আছে তাহলে এক্স বাই চার তো পুরোটা আমার কী টাকা তৈরি হলো এখানে কী রয়েছে টাকা যেহেতু পুরোটা টাকা আছে তাই আমি কী করলাম পুরোটাকে টাকাতে কনভার্ট করে নিলাম ঠিক আছে তাহলে দেখো কত আসছে ওষা করলে চার আসবে ওষা করে তোমরা করে নাও চার এক্স দুই ছয় এক্স এখানে সাত এক্স তাহলে কত আসছে এখানে সাত এক্স সাত এক্স সমান পঁয়ত্রিশ তার কারোর দিকে কেটে ওটা সাত পাঁচে পঁয়ত্রিশ এবং চার পাঁচে কুড়ি বছর গ্রহণ করলে তাহলে এক সমান কত আসছে কুড়িটি তাহলে প্রত্যেকটি কত করে রয়েছে কুড়িটি করে রয়েছে তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নটিকে সেম প্রশ্ন রয়েছে অনেকটাই একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত রয়েছে এক অনুপাত দুই অনুপাত চার ওই বাসকে তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল তো কী রয়েছে মুদ্রার সংখ্যার অনুপাত এখনও কী রয়েছে সংখ্যা আগে ছিল সমসংখ্যক সংখ্যার অনুপাত ছিল তো আর মোট টাকাতে কী আছে টাকাতে তাহলে সংখ্যাটা কী করতে হবে টাকাতে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথম কী হয়েছে এক টাকা এক টাকা তো রয়েছে একটি তাহলে এক টাকার একটি মানে ক টাকা এত টাকা এক টাকায় ঠিক আছে ওয়ান এক্স টাকায় ডিগতে পারি আমরা এক্স ধরে নিলে তারপর দেখো কী রয়েছে টু এক্সটি পঞ্চাশ পয়সা তাহলে টু এক্সটি পঞ্চাশ পয়সা মানে ক টাকা টু এক্স বাই টু যেহেতু দুটি পঞ্চাশ পয়সা হলে এক টাকা হয় তাহলে দুই দিয়ে কেটে দিলে কত থাকছে শুধু এক্স পরে থাকছে প্লাস এখানে কথা রয়েছে ফোর এক্স টি পঁচিশ পয়সা তাহলে ফোর এক্সটি যদি পঁচিশ পয়সা থাকে তাহলে ক টাকা তাহলে ফোর এক্স বাই ফোর তাহলে চার চারি কেটে দিলে কত থাকছে এক্স টাকায় থাকছে তো কত আসছে এটা এক্সযুক্ত এক্সযুক্ত এক্স যুক্ত এক্স মানে কত আসছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স এক্সমান কত টাকা থাকছে তিনশো তিরানব্বই টাকা তাহলে এক্স মানে কত চলে আসছে এটা কেটে দাও তির তিন এক তিন তিন তিরকে নয় তিন এক তিন তাহলে একশো টাকা একশো একত্রিশ টাকার মুদ্রা থাকছি তাহলে কী দেখে মোট কতগুলি মুদ্রা ছিল তাহলে একশো ইন্টু এক করলে আমি কীভাবে এক টাকা সংখ্যা পাব তাহলে একশো একত্রিশ ইন্টু দেখো তারপর কী রয়েছে টু ছিল কি পঞ্চাশ পয়সা তাহলে গুণ করতে হবে দু এক দুই তিন দুগুণে ছয় দু এক দুই দুশো কী ছিল পঞ্চাশ পয়সা এবং পঁচিশ করেছিল চার এক চার তিন চারে বারো দুই হাতে এক চারকে চার একে পাঁচ তাহলে পাঁচশো চব্বিশ পঁচিশ পয়সার সংখ্যা তাহলে মোট কতগুলি মুদ্রা আছে আমরা যোগ করে নেবো এখানে চার দুই ছয় ছয় একে সাত দেখো লাস্টে সাত কার রয়েছে অপশান নম্বর ডি তাহলে নশো সতেরোটি হচ্ছে মোট মুদ্রার সংখ্যা আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নেক্সট ক্লাস আর ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো নেক্সট প্রশ্নটিকে সেম রয়েছে এই প্রশ্নের উত্তর আমি করছি না তোমরা নিজে থেকে করার চেষ্টা করো ঠিক আছে তারপর দুটি প্রশ্ন একদম সেম রয়েছে চোদ্দো এবং পনেরো তোমরা নিজে করো এটা এবং কমেন্ট বক্সে অবশ্যই উত্তরগুলোকে জানিও চলো দেখে নিচ্ছি আমরা ষোলো নম্বর প্রশ্নটিকে দেখো ষোলো নম্বর প্রশ্নে কী রয়েছে এ এর এইটটি সেভেন পূর্ণ ওয়ান ওয়ান টু পার্সেন্ট এবং বি এর একচল্লিশ পূর্ণ দু হাজার তিন পার্সেন্ট হলে এ অনুপাত বি সমান কত এ এর এর মানে কি বন্ধুরা গণিত তাহলে এ এর মানে গণিত দেখো পুরোনোটা ভেঙে নাও সাত দুগুণে চোদ্দো চার একে পনেরো পাঁচ হাতে এক আট দুগুণে ষোলো আর একে সতেরো বাই দুই এর চিহ্ন মানে কত লাস্টে দুটি শূন্য বা একশো ঠিক আছে এবং একচল্লিশ পূর্ণ দুই তিন তাহলে তিন একে তিন আর দুয়ে পাঁচ ঠিক আছে তিন চারে বারো বাই তিন কিরে পার্সেন্টের যার জন্য আমরা একশো বাকি তিনশো করতে পারি ঠিক আছে বিয়ের বলেছিল তাহলে বি গুণিত হবে তাহলে এরপাত বি নির্ণয় করতে বলেছিল দেখো একশো এখানে একশো কেটে দাও ঠিক আছে তারপর দেখেন এটা কাটবে এটা পাঁচ ধারে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তাহলে এবার কী করতে হবে বজ্রগ্রহণ করতে হবে তাহলে এ কত রয়েছে এখানে সাত বাই দুই সমান ফাইভ বি বাই থ্রি বজ্রগ্রহণ করো দেখো তিন সাত একুশ এ বা একুশ এ সমান দশ বি তোমার কী করতে বলেছিল এ অনুপাত বি তাহলে এ অনুপাত বি কত চলে আসছে এ অনুপাত সমান বিশ অনুপাত একুশ ঠিক আছে তাহলে অপশন নম্বর ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দশ অনুপাত একুশ চলো দেখে নেওয়া যাক সতেরো নম্বর প্রশ্নটিকে দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত পাঁচ অনুপাত দুই এবং ছয় অনুপাত এক মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে বন্ধুরা খুব 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 সোজা প্রশ্ন এবং এটা তুমি অনেক পদ্ধতি করতে পারো অ্যালিগেশনে করতে পারো ঠিক আছে তো এখানে যেহেতু অনুপাতে রয়েছে সেহেতু আমরা অনুপাতে নিয়ম দিয়েই করবো ঠিক আছে তো দেখো প্রথমে কী রয়েছে দুধ এবং জল তার প্রথমের অংশটা কী রয়েছে দুধ এবং তারপরে অংশটা জল তাহলে দেখো আমরা প্রথমে কী লিখবো দুধ এবং এদিকে কী লিখবো জল তাহলে দুধ কত রয়েছে দেখো প্রথম অংশে পাঁচ এবং মোট যেটা রয়েছে সেটা হচ্ছে দুধের হবে তাহলে কত মোট কত হবে পাঁচ আর দুয়ে যোগ করে এ দুটো যোগ করলে দেখো পাঁচ দুয়ে সাত তাহলে প্রথম অংশে দুধ রয়েছে পাঁচের সাত এবং জল রয়েছে দুয়ের সাত ঠিক আছে দ্বিতীয় অংশটা কত রয়েছে দুধ কত রয়েছে পাঁচ আর একে ছয় ছয় একে সাত তাহলে ছয়ের সাত অংশ রয়েছে দুধ এবং জল কত রয়েছে একের সাত ঠিক আছে তাহলে দেখো মোট দুধ এই দুটো যোগ করলে আমরা কী পাবো মোট দুধ এবং এই দুটো যোগ করলে কী পাবো আমরা মোট জল তাহলে দুটোই আমরা যোগ করছি তো যদি নিচে হ হর একই রয়েছে তাই উপর দুটো যোগ করে আমাদের চলে আসবে তাহলে ছয় পাঁচ আর ছয়ে এগারো এগারো সাত থাকছে আমার দুধ এবং জল কত থাকছে দুই আরকে তিনের সাত তাহলে আমার কী বলেছিল নতুন মিশ্রণের দুধ জলের অনুপাত কত হবে তাহলে সাত সাত কেটে কত থাকছে এগারো অনুপাত তিন তো অপশান নম্বর এ হবে প্রশ্নের সঠিক উত্তর এগারো অনুপাত তিন হচ্ছে নতুন মিশ্রণের দুধ এবং জলের অনুপাত চলো দেখে নিচ্ছি দেখো আঠারো নম্বর প্রশ্নটিকে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত দুই অনুপাত তিন যদি অর্ধ ওই অনুপাত এক অনুপাত চার হয় তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হালকার মধ্যে একটু হার্ড প্রশ্ন ঠিক আছে পরীক্ষাতে প্রশ্নটা বারবার এসে থাকে কোনো সময় একে কালো সাদা রং করা থাকে কোনো সময় পৃথিবী ধরা হয় গোলক ধরা হয় যেভাবে ধরানো হোক না কেন অঙ্কটা মানে থিওরি একই ঠিক আছে তাহলে দেখো আমার কথা একটা গোলো কেঁকে নিচ্ছি এটা সম্পূর্ণ গোল ধরে না একটা ঠিক আছে তারপরে দেখো কি রং করা হয়েছে কালো এবং সাদা তাহলে প্রথম আমরা কি লিখতে পারি কালো এবং সাদা রং করা হয়েছে ঠিক আছে তাহলে দেখো ভাগে ভাগ করছে এরপরে উপরের দিক এবং একটি নিচের দিক তাহলে মোট কত রয়েছে এক্স এক্সে টু এক্স অংশ আমার রয়েছে তাহলে টু এক্স অংশটা আমার কি সাদা এবং কালো ভাগ করতে হবে তাহলে অনুপাত করে দুই অনুপাত তিন তাহলে মোট কত হবে তিন আর এ পাঁচ তাহলে কালো প্রথম কী রয়েছে কালো তাহলে দুইয়ের পাঁচ অংশ রয়েছে আমার কালো কতর মধ্যে টু এক্সের মধ্যে ঠিক আছে টু এক্সের মধ্যে রয়েছে দুইয়ের পাঁচ অংশ কালো সাদা কত রয়েছে তিনের পাঁচ ইন্টু টু এক্স ঠিক আছে এবার যদি অর্ধগোলোক অর্ধগোলক মানে কত অর্ধেকটা নিচ সাইডে ধরে নাও অর্ধেকটা ঠিক আছে এর অনুপাত রয়েছে এক ওপার চার তাহলে উপরে অংশ বাকি থাকছে তাহলে সে আমার কী করবো একে বিয়োগ দিব তাহলে বিয়োগ করার কথা হবে দেখো চারের একে পাঁচ একই থাকছে জিনিসটা তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু একের চার এক্স বাই চার একে পাঁচ থাকছে মাইনাস এখানে থাকছে ফোর এক্স বাই ফাইভ কালো অংশ তাহলে কী করবো দুটোর মধ্যে আমরা বিয়োগ করবো তাহলে দেখো দুই দুগুণে চার এক্স বাই পাঁচ এখানে কথা থাকছে ফোর এক্স বাই ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মানে একটা এক্স বিয়োগ চলে যাবে একটা এক্স বিয়োগ কথা থাকবে এখানে কত হবে এটা থ্রি এক্স তাহলে থ্রি এক্স বাই ফাইভ অনুপাত এই দুটোকে বিয়োগ করে নাও দেখো বিয়োগটা তোমরা করে নাও তিন দু কত থাকবে এটা ছয় এক্স থেকে চারটে এক্স বাদ গেলে টু এক্স পড়ে থাকছে টু এক্স বাই ফাইভ ঠিক আছে তাহলে কী বলছে দেখো তবে বাকিগোলোকে রঙ দুটির অনুপাত কত তাই কাটাকুটি করে দাও এটাকে দুই পাঁচে পাঁচে এক্সে এক্সে পড়ে থাকছে কত তিন অনুপাত দুই অর্থাৎ তিন অনুপাত দুই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশান নম্বর সি হবে প্রশ্নের সঠিক উত্তর তোরা দেখে নেওয়া যাক উনিশ নম্বর প্রশ্নটিকে দুটি সংখ্যার অনুপাত নয় অনুপাত চোদ্দো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পঞ্চান্ন বেশি হলে সংখ্যা দুটি কত খুবই সোজা প্রশ্ন দেখো কী বলেছে দুটি সংখ্যার অনুপাত নয় অনুপাত চোদ্দো তাহলে একটা সংখ্যা যদি ধরা হয় নাইন এক্স তাহলে আর ওপরটা কত হবে চোদ্দো এক্স তাহলে কী বলছে পার্থক্য তাহলে নয় তিন চোদ্দো কত হবে নয় পাঁচে চোদ্দো ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স অনেক তো পঞ্চান্ন কয়েক সময় কত পঞ্চান্ন তাহলে একসঙ্গে কত চলে আসছে আমার এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে সংখ্যা দুটি কত তাহলে এগারো সঙ্গে গুণ করলে চলে আসবে প্রথম সংখ্যা এগারো ইন্টু নয় নয় এগারো নিরানব্বই অপশান এ এবং এগারো ইন্টু চোদ্দো করলে একশো চুয়ান্ন ঠিক আছে তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর এগারো সঙ্গে একবার নয় গুণ এবং এগারো সঙ্গে একবার চোদ্দো গুণ এটা কত হচ্ছে নিরানব্বই এবং এটা আসছে একশো চুয়ান্ন চলো দেখা না যাক কুড়ি নম্বর প্রশ্নটিকে এ এবং দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী রয়েছে এ বি এবং সি এর আই এর অনুপাত দুই অনুপাত নয় অনুপাত এগারো বি এর আই এ এর আই অপেক্ষা দুশো আশি টাকা বেশি হলে সি এর আই কত তাহলে এর ধরো না অনুপাত দেখে ধরো এ কত রয়েছে টু এক্স টাকা বি করছে নাইন এক্স টাকা এবং সি করছে এগারো এক্স টাকা ঠিক আছে এবার কী দেখো বি এর আই এ এর আই অপেক্ষা তাহলে বি এর আই কত নাইন এক্স এবং এর আই কত টু এক্স ঠিক আছে আই অপেক্ষা দুশো আশি টাকা বেশি তাহলে দুশো আশি টাকা বেশি বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি মাঝে বিয়োগ করার কথা আছে দেখো সেভেন এক্স তাহলে সেভেন এক্স আমার কত রয়েছে দুশো আশি টাকা কিন্তু আমরা এক্সট্রেমন পেয়ে যাবো সাত চার আঠাশ চল্লিশ টাকা তাহলে এক্সেমান কত পাচ্ছি আমরা চল্লিশ টাকা তাহলে সি এর আয় কত তাহলে সিরের কত রয়েছে এগারো তাহলে চল্লিশ ইন্টু এগারো চার এগারোই চুয়াল্লিশ এক পিছনে চারশো চল্লিশ টাকা হচ্ছে সি এর আয় মানে অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখে নিচ্ছি একুশ নম্বর প্রশ্নটিকে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পনেরো বেশি হলে সংখ্যা দুটির গুণ ফল কত দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত পনেরো বেশি বলেছে তাহলে চার এবং পাঁচ তাহলে কত ফা থেকে এক তাহলে এই এক্স একক বা এক একক সমানই হচ্ছে আর পনেরো তাহলে একটা সংখ্যা কত হয় আমার চার পনেরোই পনেরো ইন্টু চার চার পনেরো অঙ্ক আসছে ষাট একটি সংখ্যা আসছে আমার ষাট এবং সেকেন্ড প্রশ্ন কত আসছে দেখো পাঁচ ইন্টু পনেরো পনেরো ইন্টু পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে একটা সংখ্যা হচ্ছে পঁচাত্তর তাহলে কী সংখ্যা দুটো একটু গুণ ফল তাহলে কী করে সংখ্যা গুণ করে দেবো তাহলে শূন্য পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছ সাত বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশন নম্বর সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখা যাক বাইশ নম্বর প্রশ্নটিকে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা সাতাশ বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত কত রয়েছে আট অনুপাত পাঁচ ঠিক আছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সাতাশ বেশি হলে দুটি সংখ্যার যোগফল তাহলে দেখো প্রথম কত রয়েছে দেখো পাঁচ আট তিন আট তিন তাহলে তিন একক সমান কত রয়েছে আমাদের সাতাশ তাহলে এক এক সঙ্গে কত হবে তিন নয় সাতাশ তাহলে একটি সংখ্যা এক কথা পাচ্ছি আমরা নয় তাহলে একটা সঙ্গে কত হবে আট ইন্টু নয় আট নয় কত হবে বাহাত্তর এবং একটা সংখ্যা কত হবে নয়ের সঙ্গে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ ঠিক আছে তোমার কী বলা হয়েছিল সংখ্যা দুটি যোগফল কথা তাহলে তো যোগ করতে হবে পাঁচ দুই সাত তিনে এগারো তাহলে অপশান নম্বর এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর একশো সতেরো চলো দেখে নেওয়া যাক তেইশ নম্বর প্রশ্নটিকে নশো পঞ্চাশ টাকা এ বি ও সি এর মধ্যে পাঁচ অনুপাত এগারো অনুপাত তিন অনুপাতে ভাগ করা হলে সি পাই দেখো বন্ধুরা এটা তোমরা অংশীদারী কারবার যে অঙ্ক পেয়েছ সেখানে এই টাইপের অঙ্ক দেখে থাকবে ঠিক আছে তা অনুপাতের মধ্যে দেওয়া রয়েছে অংশীদারী কারবার থেকে যেভাবে অঙ্কটা থাকছে অনুপাত সেভাবে অঙ্কটা থাকছে দুটোর ক্ষেত্রেই রুলস একই তাহলে কার টাকা বলা হয়েছিল সি সি কত ছিল দেখো তিন তাহলে সি এর যে মোট কত টাকা রয়েছে দেখো পুরোটা যোগ করতে হবে তাহলে পাঁচ আর এগারো এগারো পাঁচে ষোলো আর তিনে ষোলো আর তিনে কত রয়েছে উনিশ এবং মোট কত টাকা রয়েছে নশো পঞ্চাশ টাকা তাহলে গুণ করে দাও উনিশ পাঁচ উনিশে পঁচানব্বই এবং পঞ্চাশ ঠিক আছে তাহলে গুণ করো তিন সাত এই তিন পাঁচে পনেরো তাহলে সি এর ভাগ্যতা হবে বন্ধুরা দেড়শো টাকা মানে অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখানো যাক চব্বিশ নম্বর প্রশ্নটিকে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন কী রয়েছে দু হাজার দুশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ অনুপাত বি সমান তিন অনুপাত চার এবং বি অনুপাত সি সমান চার অনুপাত চার এমন অনুপাতে ভাগ করা হলে সি পাই সি এর টাকাটা কত হবে তাহলে দেখো এখানে এ দেখুন বি যেহেতু সমান রয়েছে কী রয়েছে বিটা সমান এখানেও বি চার রয়েছে এবং এখানেও বি যেহেতু চার রয়েছে তাহলে আমরা এখানে লিখতেই পারি এ অনুপাত বি অনুপাত সি সমান থ্রি অনুপাত ফোর অনুপাত ফোর ঠিক আছে যদি বলো এটা কী করে হলো তাহলে তোমরা যেভাবে আগেবারে করেছিলে যে এ বি সি এবং তারপরে এখানে মান বসিয়ে বসিয়ে এর মানটা দুই সেভাবে তোমরা করতে পারো দেখে নিতে পারো যেটাই আসবে ঠিক আছে তো দেখো দু হাজার দুশো টাকা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে কার ভাগ বলা হয়েছে সি তাহলে সির ভাগ্য তো রয়েছে এখানে চার তাহলে চার বাই মোট ভাগ্য তো হচ্ছে চার চারে আট আর তিনে চার চার আট আট আর তিনে আট দু দশক এগারো কত টাকা রয়েছে এখানে দু হাজার দুশো টাকা গুণ কেটাকাটি করে দাও এগারো দুগুণে বাইশ দুশো চার দুগুণে আট আটশো টাকা তাদের শিরভাগ্যতা হচ্ছে আটশো টাকা মানে অপশন নম্বর ডি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখা যাক পঁচিশ নম্বর প্রশ্নটিকে দেখো পঁচিশ নম্বর প্রশ্নে কী রয়েছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত চার অনুপাত সাত এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য তিনশো তেষট্টি টাকা দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত মোট নির্ণয় করতে বলতে দেখো সাপ্তাহিক মজুরি পার্থক্য পার্থক্য মানে কী বন্ধুরা বিয়োগ যদি একজন ফোর এক্স টাকা করে একজন কত হবে তাহলে সেভেন এক্স টাকা পার্থক্যতা রয়েছে থ্রি এক্স টাকার তাহলে তিন ইউনিট তিন ইউনিট যে টাকাটা সেটা তো কত হচ্ছে তিনশো তেষট্টি টাকা ঠিক আছে তাহলে এক ইউনিট কত হবে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন একে তিন একশো একুশ টাকা ঠিক আছে তাহলে দেখো দুজনের সাপ্তাহিক মোট অনুপাত বলেছে তাহলে কথা হচ্ছে এখানে সাত দেখো সাত গুণ করে দাও সাত এক সাত সাত দু চোদ্দো চার হাতে এলে এক সাত এক সাত আর আট একজন করছে আটশো সাতচল্লিশ টাকা করছে চার এককে চার চার আট এবং চার চার চারশো চুরাশি টাকা তাহলে কী সাপ্তাহিক মোট মজুরি বলেছে মোট মানে কি যোগ করতে হবে তাহলে যোগ করতে হবে ওটাকে সাত তিন দশ এগারো এক হাতে এক দেড়ে একে পাঁচ আট আট তেরো তাহলে তেরোশো একত্রিশ টাকা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর মানে অপশন নম্বর সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চলো দেখা না যাক ছাব্বিশ নম্বর প্রশ্নটি কি চৌষট্টি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান অনুপাত থ্রি হলে মিশ্রণে দুধের পরিমাণ কত কার পরিমাণ রয়েছে দুধের পরিমাণ ঠিক আছে তাহলে দেখো প্রথমে কে রয়েছে প্রথমে রয়েছে দুধ এবং তারপরে রয়েছে জল তাহলে দুধ কত রয়েছে দুধ নিশ্চয়ই রয়েছে এক অংশ এবং জল রয়েছে তিন অংশ তাহলে মোট কত রয়েছে তিন একে দুটো যোগ করলে চার অংশ তাহলে দুধ দুধ রয়েছে এক অংশ মোট কত রয়েছে চার অংশ মোট কত লিটার রয়েছে চৌষট্টি লিটার তাহলে চৌষ ইন্টু চৌষট্টি তাহলে তাদের করবে দাও চার ষোলোই চৌষট্টি তাহলে দুধ কত রয়েছে ষোলো লিটার অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর দেখো প্রশ্নগুলো সোজা মনে হচ্ছে ঠিক আছে খুবই সোজা কিন্তু পরীক্ষাতে বারবার আসে আবার যাদের অঙ্কের মধ্যে ভীতি রয়েছে তাদের কাছে একটু কঠিন বলে মনে হতে পারে কিন্তু কঠিনই কিছু নয় তুমি প্র্যাকটিস করো যাদের মধ্যে অঙ্কের ভীতি রয়েছে তারা অবশ্যই অঙ্ক লাগে বারবার প্র্যাকটিস করো অবশ্যই অঙ্কগুলো সব করতে পারবে চলো দেখে নেওয়া যাক সাতাশ নম্বর প্রশ্নটিকে দুটি সংখ্যা সমষ্টি ছত্রিশ এবং তাদের পার্থক্য ছয় হলে সংখ্যা দুটির অনুপাত কত দুটি সংখ্যার সমষ্টি কত রয়েছে বন্ধুরা ছত্রিশ তাদের পার্থক্য কত রয়েছে ছয় তাহলে দুটি সংখ্যার অনুপাত কত তাহলে দেখো যদি আমরা নাম্বার সিস্টেমের বেশ কয়েকবার অঙ্কটাকে আমরা করেছি এখান থেকে যে যেখানে আমরা পেয়েছি দুটি যদি সমষ্টি এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি যোগ করে আমি দু ভাগ করি তাহলে কী আমরা বড় সংখ্যা এবং যদি বিয়োগ করে দু ভাগ করি তাহলে আমরা কী পাবো ছোটো সংখ্যা তাহলে কতটা ছত্রিশ থেকে আমরা ছয় যোগ করি তাহলে কত হবে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বাই দুই করলে আমরা কী পাবো বড়ো সংখ্যা মানে একুশ ঠিক আছে এবং ছোটো সংখ্যা কী পাবো বিয়োগ করে দুইটার ভাগ তাহলে ছত্রিশ মাইনাস ছয় করলে কত হবে তিরিশ তিরিশ বাই দুই করলে কত আসবে পনেরো এদের আমাকে কী বলেছিলো বার করতে বলেছিল তাহলে একুশ অনুপাত পনেরো কারাকটি যাবে এটা কাড়াকটি করে দাও তিন পাঁচে পনেরো তিন সাত একুশ তাহলে সাত অনুপাত পাঁচ আছে প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর বি হবে প্রশ্নের সঠিক উত্তর চলো দেখানো যাক আঠাশ নম্বর প্রশ্নটিকে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা এক হাজার দুশো টাকা বেশি হয় তবে বি এর বার্ষরিক আয় কত ঠিক আছে দেখো কি আয় গিয়েছে এখানে বার্ষরিক এখানে কী দেওয়া রয়েছে মাসিক অঙ্কটা ভালো করে ভাষাটা বোঝো না হলে অঙ্কটি ভুল হয়ে যাবে এবং এখানে একটু ধ্যান দাও ঠিক আছে একটু ভালো করে ধ্যানে দাও এবিসি এর মাসিক আয়ের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা এত বেশি তাহলে সি কত রয়েছে দেখো সি রয়েছে ফাইভ এবং এ কত রয়েছে দুই তাহলে তোর প্রার্থিক কত রয়েছে দেখো তিন তিন রয়েছে তাহলে তিন এক এক সমানই কত বলতে পারি আমরা বারোশো টাকা তাহলে এক এক সমান কত হবে চারশো টাকা ঠিক আছে তাহলে কী বলছে বি তাহলে বি এর মাসিক আয় কত হবে বি কত রয়েছে দেখো থ্রি রয়েছে তাহলে বি এর তো আমরা কী পাবো মাসিক আই তাহলে সঙ্গে আমরা তিন গুণ করি তাহলে আমরা কী পাবো বিয়ের মাসিক আই তাহলে তিন চারে বারোশো টাকা হচ্ছে বি এর মাসিক আয় কিন্তু তোমার কী যাওয়া হয়েছিলো বিয়ের আয় এখানে ভালো করে দেখো ঠিক আছে তাহলে বাসরিকায় গেলে কী হবে সঙ্গে আবার বারো গুণ হবে যেহেতু বারো মাসে এক বছর হয় সেহেতু আয়ের জন্য বারো দ্বারা গুণ করতে হবে তাহলে বারো বারো কত হয় বন্ধুরা একশো চুয়াল্লিশ এবং লাস্টে কত রয়েছে দুটি শূন্য দুটি শূন্য আমরা জুড়ে দেবো তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর মানে অপশন নম্বর এ হবে সঠিক উত্তর দেখো বারো হাজার টাকা তোমার এখানে অপশানে দেখা যাচ্ছে কিন্তু তুমি যেখানে না বুঝে অঙ্কটা করো মাসিকাই মনে করো এখান থেকে তাহলে তোমার অঙ্ক উত্তরটা ভুল হয়ে যাবে তোমাকে চাওয়া হয়েছে বারশো তাই অঙ্কের সঠিক উত্তর হবে চোদ্দো হাজার চারশো টাকা দেখো একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত রয়েছে সাত অনুপাত তেরো বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা রয়েছে চারশো বালক বালিকার সংখ্যার কত তাহলে দেখো কি রয়েছে মোট রয়েছে তাহলে অন্য প্রত্যেকে আমরা যোগ্য লিখে যাবো মোট পেয়ে যাব তাহলে সাত প্লাস তেরো সাত প্লাস তেরো মানে হচ্ছে কত কুড়ি তাহলে এই কুড়ি ইউনিট সমানে হচ্ছে বন্ধুরা চারশো ধরুন পার্থক্য কত রয়েছে দেখো সাত হচ্ছে তারা বল সাত ছয় তেরো তাহলে ছয় ইউনিট সমান কত হবে তাহলে দেখো শূন্য শূন্যটা কেটে দাও দুই কুড়ি ঠিক আছে এক ইউনিট সমান হচ্ছে কুড়ি তাহলে ছয় ইউনিট সমান কত হবে ইন্টু ছয় তাহলে কত আসছে ছয় ইন্টু বারো মানে একশো কুড়ি তাহলে অপশন নম্বর ডি হবে প্রশ্নের সঠিক উত্তর চলুন ছিল ওয়ানের লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে কী রয়েছে এ এর তিরিশ পার্সেন্ট সমান বি এর শূন্য দশমিক দুই পাঁচ সমান সি এর একের পাঁচ অংশ হলে এ অনুপাত বি অনুপাত সি দেখো বন্ধুরা আমরা এইটাই প্রশ্ন করেছি ঠিক আছে ছ নম্বর প্রশ্ন বা সাত নম্বর প্রশ্ন আমরা এটাই সেম প্রশ্ন ছিল তো তোমরা এই অঙ্কটা নিজে করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর উত্তর কত আসছে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে সেটাও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কারণ আমি চাই তারাও এখান থেকে অঙ্ক জানুক শিখুক আর অঙ্ক প্র্যাকটিস করুক অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের জিনিস যে যত প্র্যাকটিস করতে পারবে সে তত বেশি অঙ্ক স্ট্রং হতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই চলো আবার দেখা হবে অনুশীলনী দুই এর অঙ্কগুলিকে নিয়ে খুব শীঘ্রই